হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। সকাল সকাল দেখো, চা করে নিয়ে চলে এসেছি। আর আজকে সকালবেলা একটু ইচ্ছে করলো রুটি খেতে, তো তার জন্য চায়ের সাথে রুটিও বানিয়ে নিয়েছি। আর এখন আমরা চা খাচ্ছি, তো ত্রিশু দেখলেই ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। তো ভিডিওটা মানে শুরু হয়ে গেলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে আর এনজয় করবে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের দিনের কাজকর্ম সবে মাত্র শুরু হলো চা খাওয়া দিয়ে, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে, এখনও মানে কিছুই শুরু হয়নি। আর যা গরম পড়ছে, কি করব বুঝতে পারছি না, মানে এক্সট্রা কোনো কাজ না করতে একদমই মন চায় না, কারণ এই গরমে যতটুকু মানে রান্নাটা তো কি বলবো, রান্নাটা তো না চাইতেও করতে হবে। তো তার জন্য চাটা খেয়ে এখন কিচেনে যাব, রান্না করব, রান্না করে বের হয়ে যে আলাদা কোনো কাজ করব সেটার শক্তি কিন্তু পাওয়া যাচ্ছে না, এত গরম, এত গরম। তো চলো বন্ধুরা, চা খেয়ে নিই, তারপর দেখা যাক কী রান্না হচ্ছে, শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, চাটা খেয়ে কিচেনে চলে এসেছি। আজকে এই রেসিপিটা হবে, যেটা আমার রেসিপি চ্যানেলে অবশ্যই শেয়ার করব। আজকে আদামুনি রান্না হবে। তো এগুলো আমাদের বাড়ি থেকেই ত্রিশুর বাবা তুলে দিয়েছিল, কালকে তুলেছিল, আমি দেখো একদম বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটা রান্নার জন্য এখানে আলু সিমের বীজ সেদ্ধ দিয়ে দিলাম। তো চলো, রান্নার প্রসেস তো শুরু হয়ে গেল, আর রান্নাটা করে নিই তারপর। তো বন্ধুরা, রান্নাবান্না শুরু হয়ে গেছে, রান্নাবান্না করছি। আর দেখো, পুরো স্নান করে ফেলেছি মনে হচ্ছে, এতটা ঘাম, দেখো কীভাবে ঘাম পড়ছে, ঠিক আছে, একদম টেপটেপ করে ঘাম পড়ছে। তো রান্না ফটাফট করে মানে শেষ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না মনে হচ্ছে, আজকে যে একটু বেশি তাড়াহুড়ো করছি তার জন্য রান্নাটা হচ্ছে না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে কী রান্না হচ্ছে। একটা তো অলরেডি আমি রেসিপি রেডি করে নিয়েছি, যেটা আমার রেসিপি মানে যে চ্যানেলে আমি আপলোড করি সেখানে আপলোড করব। আর কি রান্না করেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো টক ডাল করে নিয়েছি, মানে আমডাল হয়েছে আজকে এই গরমে, প্রচুর গরম, প্রচুর গরম, তার জন্য একটু আমডাল করেছি। তো আর করলাম হলো গিয়ে আজকে এই যে এখানে হলো থানকুনি পাতা, মানে আমাদের এদিকে যেটাকে বলা হয় আদামুনি, তো আদামুনি এখানে একটা রেসিপি করেছি। দেখো এই রেসিপিটা আমি আমার রেসিপি চ্যানেলে শেয়ার করেছি। আর এখানে দেখো একটু ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি, কারণ চিকেন রান্না হবে আজকে। ত্রিশুর বাবা জাস্ট এইমাত্র বাজার থেকে আসলো, তো কী কী বাজার এনেছি চলো তোমাদেরকে একটু দেখাই। বাজার বলতে আজকে সেরকম কিছু নয়, এই যে এখানে চিকেন আর মাটন, মাটন না, চিকেন আর মাছ, তো মাছের চিকেন আনা হয়েছে, এখন ও যাচ্ছে, এগুলো একটু ধুয়ে দেবে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এখানে দেখো ঝিঙ্গে আর হলো শশা, তো এই হলো আজকের বাজার। তো মাছ তো এখন আর রান্না করছি না, মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, ও যাচ্ছে কলপারে মাছ ধুয়ে আনতে। আর আমি এদিকে চিকেনের জন্য আলুগুলো একটু ভেজে নিই। ও বলেছিল একবার যে মাটন আনবে কিনা, আমি বললাম যে না, মাটনের না আমাদের এদিকে প্রচুর দাম, আমাদের এদিকে নয় সব সাইডেই মনে হয় এরকমই হবে। তো আমি ওকে বললাম যে না, চিকেনে নিয়ে আসো, ছেলে অনেকক্ষণ ধরে বায়না ধরেছিল, কালকেও একবার বলেছিল যে ও চিকেন খাবে, কিন্তু কালকে আর ওর বাবা বাজারেও যায়নি আর আনাও হয়নি। দেখো এখন কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে এখানে একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি চিকেনের জন্য, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম, ভেজে দেখো চিকেন লেগ পিস নিয়ে এসেছে আজকে, ছেলের আবদার ছিল ও যাতে ধরে ধরে এভাবে খেতে পারে, তো তার জন্য দেখো সবার জন্যই আজকে লেগ পিস নিয়ে এসেছে। আর আমিও এগুলো কাটিনি, ভাবলাম চলো লেগ পিসে আজকে রান্না করে নিই। তো কড়াইতে আমার এদিকে তেল গরম হয়ে গেছে আর আমার এদিকে চিকেন ম্যারিনেটও হয়ে গেছে, তো চলো এবার চিকেনটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই গরমে মানে আমরা যারা এভাবে রান্না করে খাওয়াচ্ছি তাদেরকে তো শতকোটি প্রণাম জানানো উচিত বন্ধুরা, কারণ দেখতেই পাচ্ছ কি অবস্থা মানে গরমে। এই মানে মনে হচ্ছে বাইরে ঘরের যত কাজ সব কিছুই ঠিক আছে, কিন্তু এই কিচেনের কাজটা মনে হচ্ছে অতিরিক্ত গরম লাগছে, অতিরিক্ত, জানি না কার কার আমার মতো হচ্ছে, কিন্তু আমার কিন্তু প্রচুর গরম। কি কি মাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মাছ আর
মাছটা একটা রুই মাছ এনেছি আর কি টাটকা, তো মাছটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কেন বলো তো, কারণ কালকেও এই মাছ রান্না হচ্ছে না, কারণ কালকে হলো গিয়ে মানডে, তো মানডেতে আমাদের ঘরে নিরামিষ, ঠিক আছে। তো যিশু বাবা মনে হয় ভুলে গেছিলো, তার জন্য মাছ নিয়ে এসেছে। তো চলো ডিপ ফ্রিজে মাছ রেখে দিলাম। আর এখানে একটু টুকিটাকি একটু সবজি এনেছে, তো সবজিটাকে একটু শশা বাইরে রেখে দিচ্ছি, আর বাকিগুলো এখন ফ্রিজে রাখবো। তো বন্ধুরা এই যে দেখো, এখানে চিকেন হয়ে গেছে, চিকেন নামিয়ে নিয়েছি। আর রান্নার পর কিচেনের অবস্থা তো বুঝতে পারছো, এখন গ্যাস ট্যাস মুছবো আর কি। আর সকালবেলার খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে আজকে। তো চলো, প্রচুর গরম, মানে ফ্যান চালিয়ে দিয়েছি, কিচেনে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো চলো কিচেন পরিষ্কার করে তারপর যাবো হলো বাসন মাসটা রুমগুলো মুছবো, তারপর স্নান করবো। মানে কাজ কিন্তু প্রচুর আছে বাইরে ঘরে, আজকে কদিন ছুটি, তো ভেবেছিলাম টুকটাকে একটু কাজ করবো, গুছিয়ে গুছিয়ে কাজ করার কিন্তু অনেক কিছু আছে, কিন্তু এই গরমের জন্য কিছুই ইচ্ছে করছে না করতে। আর কখন স্নান করে মানে ঘরে ঢুকবো সেটাই এখন শুধু ভেবে যাচ্ছে, কখন স্নান করে রুমে ঢুকে। খালি ফ্লোরে কালকে গড়াগড়ি করেছি, সারা রাত্র ফ্যান চলেছে, ফ্যান তো অফ নেই, মশারি লাগালো হয়নি। আর সকালবেলা যিশুর বাবার পুরো শরীর ব্যথা করছে, গরমের জন্য কি আর করা যাবে। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা স্নান টান করে আসলাম, পুজো টুজো হয়েছে, আর এখন আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম। দেখো এখানে সবার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো আজকের মেনু তো তোমরা জানোই, চিকেন আমডাল, তাছাড়া হলো আদামনি পাতা। তো এটি আমাদের এখন দুপুরের লাঞ্চ হবে আর কি। তো আমরা তিনজনে আজকে তো বাড়িতে সবাই, এখন তিনজনের। আর বন্ধুরা শশা লেবু কে বলবে? আচ্ছা শশা লেবু আছে। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একটু ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে, আবার বিকেলবেলা আসছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার ক্যামেরা অন করে নিলাম, আর সন্ধে প্রদীপ প্রদীপ হয়ে গেছে, ত্রিশু পড়তে বসেছিল, দেখো কিন্তু এখন খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি। এই যে দেখো, এখন জুস খাবে, টিফিন করবে, এসব করতে করতে মানে রাত্রে 8টা 9টা বাজিয়ে দেবে, ঠিক আছে, তারপর পড়া শেষ, এতটুকুই হলো ওর পড়া। তো ত্রিশুর বাবা গেলো বাজারে, মানে চুল কাটতে গেছে, দেখো সারাদিন টাইম পেলো না, রাত্রিবেলা গেলো এখন চুল কাটতে, ফাঁকে আবার বাজার টাইমে দিয়ে গেছে। তো কি বাজার এনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, সবজিপাতিগুলো একটু গুছিয়ে নিই। এই যে এখানে দেখো বাজার, চলো কি কি সবজি আনা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো ঢেঁড়স, আমি জানি না ওই ঢেঁড়সগুলো ওর কোন অ্যাঙ্গেলে ভালো লেগেছে, আমার একটুও ভালো লাগেনি। দেখো তাছাড়া আনা হয়েছে এই যে দেখো বরবটি, এখানে হলো এই যে ডাটা শাক, যে দেখো ঢেকির শাক, আমি খাবো সিদ্ধ, মানে একটা চাল কুমড়ো, না চাল কুমড়ো না, এটা মনে হয় ডেমি কুমড়ো। আর দেখো নিচে হলো গিয়ে বেল, বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনার করে বাসনপত্র মেজে সব কিছু ক্লিন করে চলে এসেছি, আর প্রচুর গরম, গরমে একদম দিশেহার অবস্থা, ছেলে গেলো ওই রুমে ঘুমাতে, ওর নাকি বেশি গরম লাগছে, দেখো এখন এখানেই শুয়ে পড়েছে। দেখো তো আমি এখানে বসে একটু ভিডিও এডিট করছিলাম, আর ত্রিশু বাবাও আছে, তো ও এখানে ঘুমিয়ে পড়েছে, আর আজকে দুপুরবেলা ঘুমায়নি তার জন্য, আর আজকে ওর মানে না খেয়ে ঘুমিয়ে যেতে লেগেছিলো, তো আমি ফটাফট করে ভাতটা করে নিয়েছি, এখন খেয়ে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আর যেটা বলছিলাম আর কি, ওর বাবা আর আমি ঘুমিয়ে পড়লে পুরো ঘর একদম শান্ত, আর যতক্ষণ জেগে থাকবে পুরো ঘর অশান্ত। তো চলো ত্রিশু তো ঘুমিয়ে পড়লো, আমরাও আরও কিছুক্ষণ পর হয়তো ঘুমাবো, আমি ভিডিও এডিটিং করছি। আর আজকের মতো আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি, কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।